সি প্লাস সংবাদ প্রসারের পর ফটিকছড়ি পৌরসভাৰ সম্মনিত কর্ণফুলী সাহাবাগান সড়কের কার্পেটিংৰ কাজ দ্রুতগতিতে আগায় চলে। দীর্ঘদিনের অবহেলাতে এই সৰোকে কার্পেটিংৰ কাজ শুরু ঐবাৰ হৰনে এলাহবাসীর মাঝে স্থিবিৰাস কৰে। এই সৰোকে লয় গত 21 ছেপ্টেম্বৰ সি প্লাস টিবি-ৰ ফটিকছড়ি কর্ণফুলী সাহাবাগান সৰোকেৰ বেহাল দশা হঠাৎ হাজ বন্ধ। গtte গtte পূৰ্ণ সড়ক জনদুৰ্বক সৰমে। শিরোনামে uggয় সংবাদ প্রচারিত হয়। এরপর জনগণে দুর্ভোগ লাগবে শীঘ্ৰে হাজগান শুরু গৰিবল্লাই কা দেশপ্রাপ্ত টিকাদার করার নির্দেশ দেয় মেয়র ইসমাইল হুসেন পৌর নির্বাচনের একদিন পর সড়কগের হাঁস শুরুওয়াই নব নির্বাচিত পৌর মেয়র আলহাজ ইসমাইল হোসেনের ধন্যবাদ জানাই এনে এলাহাবাসী হয় জনগণ এবং আমার এলাকার জনগণ সাইল্ড নাম্বার ওয়ার্ডের জনগণ খুবই আনন্দিত এখানে চলাফেরার আমাদের অনেক কষ্ট হতো এইখানে দুই তিনটা স্কুল মাদ্রাসা আছে এরা ছাত্র ছাত্রী জ্বর বৃষ্টির মধ্যে অনেক কষ্ট হতো এই কাজটি দুই একদিনের মধ্যে সম্পূর্ণ হবে আমরা অত্যন্ত খুশি আলহাজ ইসমাইল হোসেন অনেক অবদান মেয়র ইসমাইল সাহেবের উদ্যোগে খুব তাড়াহুড়ো মধ্যে খুব দ্রুত গতিতে এই রোডের কাজ চলতেছে বিগত কয়েক বছর ধরে আমাদের স্কুলে আসতে অনেক কষ্ট হতো বর্তমান পরিস্থিতিতে এই রাস্তাটির কাজ হয়তো বা দুই তিন দিনের মধ্যে সম্পূর্ণ হবে এখন আমাদের স্কুলে চলাফেরার জন্য অনেক সুযোগ হবে বৃষ্টির হারণে কাজের বেগান নগটিলে আগামী এক সপ্তাহের মধ্যে সড়কের সম্পূর্ণ কার্পেটিং এর কাজ সম্পূর্ণ হবে বলি কার্যাদেশ ঠিকাদার মোহাম্মদ মিনার জানায়